বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট মোহাম্মদ ইখলাস রহমান, আমার হেলথ কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি প্রতিদিন আজকেও চিকিৎসা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে আমি একটি ইমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। একটি ইম্পর্টেন্ট বিষয়, এই সমস্যায় আমরা প্রতিনিয়ত সবাই ভুগি। এটি এই ভিডিওটি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই একটি ভালো ধারণা হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো প্রতিদিনের ন্যায় আজকেও বলি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সে মেডিসিনটির নাম হচ্ছে ওয়েলগাট, একটি প্রোবায়োটিক কম্বিনেশন। দর্শক, আজকের বিষয় দীর্ঘদিনের পেটের সমস্যা, পুরাতন আমাশা ও আইবিএস দূর করার আধুনিক ঔষধ। দর্শক, ওয়েলগাট একটি প্রোবায়োটিক কম্বিনেশন, এই ওষুধটির উপাদান বর্ণনা, ইন্ডিকেশন ও ব্যবহার, এর ডোজেস এবং ইন্ডিকেশন, পরিনির্দেশনা, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, আমি এ টু জেড এভরিথিং আলোচনা করবো। তারা অবশ্যই আপনারা যদি শুনেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। চলুন দর্শক, ওয়েলগাট এর উপাদান সমূহ। ওয়েলগাট ক্যাপসুল, প্রতিটি ক্যাপসুলে রয়েছে 20 বিলিয়ন বায়োফিডোব্যাকটেরিয়াম। প্রতি ক্যাপসুলে আছে 20 বিলিয়ন বায়োফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিএল 0.4 এবং বায়োফিডোব্যাকটেরিয়াম ল্যাকটিস বিআই 0.7, ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাস এনসিএফএম এবং ল্যাকটোব্যাসিলাস প্যারাকিস এলপিসি 37 এর সমন্বয়ে গঠিত। এর বর্ণনা, সাইটি প্রোবায়োটিকের একটি ইউনিট ফ্রিজ ড্রাইভ সমন্বয়। এটি ডায়রিয়া, অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহার এবং স্ট্রেসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া গাট ফ্লোরাকে প্রতিস্থাপন করে জিআই ট্র্যাক্টের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর ইনভিট্রো এবং ইন ভিভো পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে যে এই প্রোবায়োটিক কম্বিনেশনটি পাকস্থলীতে অপরিবর্তিত থাকে, পাকস্থলীর সেল লাইনে সংযুক্ত হতে পারে। এটি অ্যান্টিবায়োটিকের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মাইক্রোব্যাকটেরিয়াকে পুনঃস্থাপন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ইন্ডিকেশন এবং ইউজ, নির্দেশনা এবং ব্যবহার, এই ড্রাগ পরিপাকতন্ত্রের সুরক্ষা করে এবং ডায়রিয়া উপশম করে। এটি গাট ফ্লোরাকে পুনরুস্থাপন করে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে হওয়া পেটে অস্বস্তি ভাব নিরসন করে। এছাড়াও এটি আইবিএস এর সাথে সম্পর্কিত পেট ব্যথা এবং পেটে অস্বস্তি ভাব কমায়। এর ডোজেস এবং ইন্ডিকেশন, মাত্রা এবং ব্যবহার বিধি, প্রতিদিন একটি ক্যাপসুল খাবারের সাথে গ্রহণ করতে হবে অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী গ্রহণ করতে হবে। ডায়রিয়া এবং অ্যান্টিবায়োটিক কোর্সের ক্ষেত্রে এই ক্যাপসুল 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে এবং আইবিএস এর ক্ষেত্রে এর সেবনকাল 4 থেকে 12 সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করতে হবে। যে সকল শিশু গলৎকরণ করতে অপারগ তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল খুলে পানি, জুস অথবা স্বাভাবিক তাপমাত্রার দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে যাবে। এর প্রতিনির্দেশনা, এর আগে সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশনা রয়েছে। এর সতর্কতা, গর্ভবতী, আসন্ন গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, এটি একটি নিরাপদ ঔষধ,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাস এবং অস্বস্তি ভাব দেখা দিতে পারে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা ওষুধ চেয়ে বন্ধ করার সাথে সাথে এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো চলে যায়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের এই ওষুধ ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ড্রাগ ইন্ট্রাকশন, এই ড্রাগ ইন্ট্রাকশন সম্পর্কে তেমন কিছু জানা নেই। এর সংরক্ষণ 25 ডিগ্রিতে তাপমাত্রার উপরে সংরক্ষণ করতে হবে এবং বিরত থাকতে হবে 25 ডিগ্রি তাপমাত্রার ভিতরে এই ওষুধটি সংরক্ষণ করতে হবে। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালে বাইরে রাখতে হবে। মাত্রাধিক্য ব্যবহার, এর মাত্রাধিক্য ব্যবহারে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব দেখা যায়নি। দর্শক, এই ছিল ওয়েলগার্ড একটি প্রোবায়োটিক কম্বিনেশনের A to Z আলোচনা। দর্শক, এ থেকে যদি আপনার এই আলোচনা থেকে যদি কিছু বুঝতে পারেন এবং উপকৃত হন তাহলে আমার ভিডিওর সার্থকতা আছে। তো দর্শক, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আপনারা লাইক দিলে আরও নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। দর্শক, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।